हाय फ्रेंड, गुड मॉर्निंग। तो आज के हमार दिन तो कौन एक तो को गुड मॉर्निंग होई नहीं, गुड जाए नहीं। देखो मामा के रेडी करे स्कूल दिया आसना मैं बाहर मौसम भारी बिस्टी पड़े स्कूल दिया आसे देखते फोन आसलो। देखो मामा के लिए डाक्टर इसे अब बसे आम्मा के डाक्टर मामा के क्यों डाक्टर तुम्हारे बाड़ी के लिए बोल मामा জ্বর এসেছে ডাক্তার বসেই আছে আমাকে নাম ডাকছে বসেই আছে। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, তো আমার কাছে এটা গুড ইভিনিং না ব্যাড ইভিনিং আমি সেটা বলতে পারছি না। আমার আজকে সারাটা দিন খুব খারাপ গেল, খুব কি বলবো। আমি আজকে সারাদিন কোনো ব্লগও করিনি, কোনো কিছু তোমাদের সাথে শেয়ারও করিনি। আজকে সারাটা দিন আমার খুব খারাপ গিয়েছে, খুব। তো কি হয়েছে চলো তোমাদেরকে বলি। আজকে মাম্মামকে তো তোমাদের দেখালাম, মাম্মামকে রেডি করাই স্কুলে পাঠালাম। খুব বৃষ্টি পড়ছিল তখন, তো মাম্মামকে তো রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে আমি বাড়িতে এসে আমার কাজ যথারীতি আমি করছিলাম। করতে করতে তারপরে ছেলেও স্কুলে যাবে, তো ছেলেকে খাবার বানিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। এই সময় মাম্মামের স্কুল থেকে একটা ফোন আসে, ফোন আসে যে পিয়াসা সাহার গার্জেন বলছে পিয়াসা সাহা খুব অসুস্থ হয়ে পড়েছে, পিয়াসা সাহাকে এসে নিয়ে যাও। তখন তো আমি ছুটে চলে গেলাম স্কুলে, গিয়ে দেখি মাম্মামের সেই জ্বর এসেছে। তখন তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে জ্বর মাপলাম, দেখি 102 জ্বর। তারপরে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, সে কিছুতেই জ্বর নামছে না। তারপরে জল মাথায় অনেক জল ঢাললাম, জলপটি করেই যাচ্ছি, জল ঢেলে যাচ্ছি, গাটা পন্স করিয়ে যাচ্ছি, কিছুতেই জ্বর নামছে না। তারপরে ছুটে চলে গেলাম ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখালাম। তো ডাক্তার বললো এই জ্বরটা সরো, এই জ্বরটা 3 দিন থাকবে। তো তারপরে বাড়িতে নিয়ে আসলাম, 2 দিন থাকবে। বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার সব ওষুধগুলো আবার দিল ডাক্তার, সে ওষুধগুলো খাওয়ালাম। খাওয়ানোর পরে তো ওকে শুয়ে দিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়লো। তারপরে আমি তো আজকে সেরকম কিছু রান্নাবাড়ি কিছু করিনি, শুধু একটু সিদ্ধ ভাত করেছিলাম। তো খাওয়া দাওয়া করে বাসন মাজতে গিয়েছে, তো পরে এসে দেখি আবার সেই ধুম জ্বর, তারপরে আবার বমি করলো। জল খাবো, জল খাবা, দাঁড়াও দাঁড়াও, মাম্মাকে জল দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরে মাম্মাম বমি করলো, বমি করে তারপরে আবার জ্বর মাপলাম, দেখছি আবার 102 জ্বর চলে এসেছে। তারপরে আবার জলপটি করলাম, জল ঢাললাম, ঢালার পরে কিছুক্ষণ জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম গাটা আবার ঘেমে উঠলো, ঘেমে উঠলে জ্বরটা কমলো। তো আমাদের এখানকার যে ওষুধের দোকান আছে তো ওখানে নিয়ে গেলাম, নিয়ে যে বলছো জ্বরটা কমছে না, আবার জ্বরটা কমে যাচ্ছে, আবার জ্বর আসছে। আর এমনিও তো মাম্মামের জ্বর আসলে না আমার একটু টেনশনই হয়, কারণ এর আগে মাম্মামের জ্বর এসেছিলো যখন, তখন মাম্মাম কি হয়েছিল বলো তো, জ্বর এসে অজ্ঞান হয়ে গিয়েছিলো পুরা, তখন আবার নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল। সেই জন্য মাম্মামের জ্বর আসলে আমার খুব চিন্তা হয়, মানে অনেকে আছে বাচ্চাদের জ্বর আসছে ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু মাম্মামের জ্বরটা না অন্যরকমভাবে আসে, একদম কাঁপিয়ে কাঁপিয়ে জ্বরটা আসে আর জ্বরটা মাথায় উঠে যায়। সেই জন্য একটু খুব টেনশনই করছি, আমি ওর কাছ থেকে সরছি না, ওর কাছেই আছি। তো এখন মাম্মামের তো একটু জ্বরটা কম আছে, এখন জ্বরটা একদম হালকা হালকা, গাটা গরম আছে। তো সারাটা দিন ও মেয়েটা কিছু খায়নি, কিছু খায়নি এখন। তো তারপরে বললাম কিছু একটা খা, কিছু একটা খা, কিছু খাবো না, কিছু খাবো না। তারপরে এই যে একটু চিড়ে ভাজা নিয়ে বললাম কি, তোর মামা কালকে দিয়ে গিয়েছে, তো বললাম কি তাহলে একটু চিড়ে ভাজা খা তাহলে, দেখ। তারপরে এই দেখো বসে বসে একটু চিড়া ভাজা খাচ্ছে। আমি কেমন আছো মা? ভালো আছো? এখন ভালো লাগছে? একটু একটু ভালো লাগছে। দেখো কেমন হয়ে গেছে একদিনের জ্বরে। তো এখন এই যে চিড়া ভাজাটা নিয়ে একটু বসে বসে একটু ঠোকায় ঠোকায় খাচ্ছে। তো সারাদিন কিচ্ছু খাইনি, সেই সকালে ওটস খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, তারপর আর কিছু খাইনি। তো এখন এটাই খাচ্ছে। তো চলো তোমাদেরকে এটাই বলার ছিল। আর আজকে কোনো ব্লগ টক কিছু বানাইনি, সকালে একটু করেছিলাম, তো ওটার সাথে এটা দিয়ে তোমাদেরকে দিয়ে মানে আজকে এটা দিয়ে দেবো। আর আমারও এমনিও ভালো লাগছে না, মেয়ে বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের কেমন লাগে বুঝতেই তো পারছো, আমার একটুকু ভালো লাগছে না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো মাম্মামের যদি শরীরটা ভালো থাকে তো কালকে আবার ব্লগ বানাবো, আর যদি শরীরটা আবার এরকম থাকে তাহলে তো আর আমার ইচ্ছেই করবে না কালকে কোনো ব্লগ বানানোর। ঠিক আছে, তো চলো বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।